প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরীক্ষা পরবর্তী ক্লাস, প্রথম ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে পরীক্ষা আছে এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী। দেখো আমাদের আছে চতুর্থ অধ্যায় শ্বসন। এই অধ্যায়ের আমরা কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো শ্বসন কাকে বলে আমরা যদি এটা একটু দেখি, তাহলে আমি বোর্ডে লিখে দিচ্ছি, খেয়াল করো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি দুটি হইতে পারে। এটা অক্সিজেনের উপস্থিতিতে হইতে পারে, অনুপস্থিতিতে হইতে পারে, জারিত হয়ে খাদ্যস্থ যে রাসায়নিক শক্তি আছে এটাকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে এবং মুক্ত করে, এবং এই যে ফলশ্রুতিতে আমার যে বিক্রিয়া হচ্ছে এর ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে বলে শ্বসন। এখন আমাদের নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোতে সাধারণত বা উদ্ভিদ এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন হয়। এই অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি এর উপর ভিত্তি করে এই শ্বসনটা দুই ধরনের, যদিও তোমাদের বইতে এটা নাই, তারপর বললাম অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি এর উপর ভিত্তি করে শ্বসনটা দুই ধরনের, স্ববাত শ্বসন এবং অবাত শ্বসন। স্ববাত শ্বসন হলো যে শ্বসনটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর যেটা অক্সিজেনের অনুপস্থিতি ঘটে সেটা হলো অবাত শ্বসন। এখন অক্সিজেনের উপস্থিতি হোক আর অনুপস্থিতি হোক, অলওয়েজ আমাদের কার্বন ডাইঅক্সাইড আর পানি এটা উৎপন্ন হবে। তাহলে আমরা শ্বসন কি এই জিনিসটা জানলাম। এখন দেখো শ্বসন জীবজগতে, শ্বসন এই জীবজগতে শ্বসন হলেও আমরা যে প্রাণী বলো উদ্ভিদ বলো এরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি। এই যে অক্সিজেন গ্রহণ এবং ত্যাগ এর মাধ্যমে দেখো উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নাই। এরা উদ্ভিদের যে লেন্টিসেল আছে, পত্ররন্ধ্র আছে এবং অন্তঃকোষীয় যে ত্বক আছে এদের মাধ্যমে এরা শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করে। আবার যে সমস্ত উদ্ভিদগুলো পানিতে থাকে, তাহলে এই পানিতে যে ভাসমান যে উদ্ভিদগুলো থাকে এদের যে নিমজ্জিত যে উদ্ভিদগুলো আছে এদের নিম্নস্তর দিয়ে এরা কী করে শ্বসন ক্রিয়াটা সম্পন্ন করে। এছাড়া আমাদের যে প্রাণী, আমরা যে প্রাণীগুলো মানব বা উন্নত যে প্রাণীগুলো আছে কিছু উদ্ভিদ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, সরি প্রাণী, কিছু প্রাণী ফুলকা যেমন বেঙ্গাছি বা মাছ এরা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়। আবার মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে এরা ফুসফুসের যে ফুসফুস আছে এই ফুসফুসের সাহায্যে শ্বসনকার্যটা সম্পন্ন করে। আমরা দেখব এই যে শ্বসন, এই শ্বসনের ক্ষেত্রে আমাদের উদ্ভিদের যে অক্সিজেন গ্রহণ এবং নির্গমন, আমরা দেখব যে উদ্ভিদ পাত্রন্ধ্রের স্ট্রোমা নামক একটা অংশ আছে সেখান দিয়ে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আর প্রাণী কথাতে বললাম যে এটা ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা কী করে অক্সিজেন গ্রহণ এবং নির্গমন যে কাজটা শ্বসন কার্যতে এটা চালনা করে। এখন এই প্রাণীর বা উদ্ভিদের শ্বসন কার্যের সাহায্যে যে অংশগুলা বা যে তন্ত্রগুলা যুক্ত আছে এদের একত্রে বলে শ্বসনতন্ত্র। আমরা দেখব এই যে উদ্ভিদ এবং প্রাণীর যে শ্বসন, এই শ্বসনের ক্ষেত্রে আমাদের কী কী অংশগুলো আছে। তার আগে আমরা একটা প্রমাণ জানব, সেটা হলো যে প্রত্যেক শ্বসন ক্রিয়ার ক্ষেত্রে এটা অবাত হোক আর স্ববাত শ্বসন হোক আমাদের তাপশক্তি উৎপন্ন হচ্ছে। এটা কীভাবে আমরা প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য আমরা কিছু ছোলাযুক্ত বীজ, ছোলা বীজ এটা অঙ্কুরিত নিব, আর এটা নিব সিদ্ধ ছোলা বীজ, সিদ্ধ মানে যেটা আমার পানিতে সিদ্ধ করে নিছি, সিদ্ধ ছোলা বীজ দুটা পাত্রে নিয়ে আমরা এটাকে দুটা পাত্রে নিব। এই পাত্রে নিয়ে আমরা আবদ্ধ পাত্রে নিয়ে কর্কের সাহায্যে এটাকে বদ্ধ করে দুই পাত্রে দুটা থার্মোমিটার দেব। একটা পাত্রে আমরা ছোলা বীজ নিলাম, সেটা অঙ্কুরিত ছোলা বীজ, আর একটা পাত্রে আমরা সিদ্ধ ছোলা বীজ নিলাম। দিয়ে আমরা থার্মোমিটারটা এমনভাবে স্থাপন করব যাতে যেই জায়গায় পারটা আছে ওটা ছোলার ভিতরে থাকে, ঠিক আছে। এখন কিছুক্ষণ পর দেখব আমরা যেখানে মানে অঙ্কুরিত ছোলা বীজ আছে ওই জায়গায় পারদের যে অবস্থানটা আছে এটা পরিবর্তন হয়েছে, কিন্তু সিদ্ধ যে ছোলা বীজটা আছে এই ক্ষেত্রে দেখব আমরা আমাদের পারদের যে অবস্থান এখানে কোনো পরিবর্তন হয় না। তার মানে হলো আমার এই যে ছোলা বীজ ছিল যেটা অঙ্কুরিত এক্ষেত্রে আমার তাপের উৎপন্ন হয়েছে, কিন্তু এই যে সিদ্ধ ছোলা বীজ এই জায়গায় কী হয় না, কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটে না। এটা দ্বারা কী বুঝলাম? এটা দ্বারা বুঝলাম মূলত আমাদের প্রতিটি কোষ, এটা উদ্ভিদ প্রাণী কোষ, প্রতিনিয়তি আমাদের শ্বসন কার্যটা ঘটে, দিন রাত্রি চব্বিশ ঘন্টা প্রতিনিয়তি শ্বসন ঘটে। এই শ্বসনের ফলে যে তাপশক্তি উৎপন্ন হয়
এই যে 16 বিচ আমরা উপকৃত 16 বিচ দেখলাম এখানে যে থার্মোমিটারের যে পরিবর্তনটা দেখলাম মূলত এখানে শোষণের ফলে যে তাপ উৎপন্ন হইছে এর জন্য আমার এই যে পারদ যে থার্মোমিটার এখানে পারদের অবস্থানে পরিবর্তন হইছে কিন্তু এই যে সিদ্ধ 16 বিচ এই সিদ্ধ 16 বিচের ক্ষেত্রে আমার এখানে কোনো প্রকার কি হয় না শোষণ ঘটে না যার জন্য আমার এই থার্মোমিটার ক্ষেত্রে কোনো কি হয় না পরিবর্তন হয় না এখন দেখো আমরা এই যে প্রাণীর যে শোষণের কথা বললাম এই প্রাণীর শোষণ কার্যে যে সমস্ত অঙ্গগুলো অংশ গ্রহণ করে সেগুলো একত্রে আমরা বলবো শোষণ তন্ত্র তাহলে মানব শোষণ তন্ত্রের ক্ষেত্রে আমাদের কি কি অঙ্গগুলো কাজ করে দেখো আমরা একটু অঙ্গগুলোর নাম প্রথমে জানি প্রথমত আমরা যে অঙ্গগুলো দেখব সেই অঙ্গগুলোর নাম হলো নাসারন্ধ্র নাসারন্ধ্র ও নাসাপথ দুই নম্বর হলো নাসাগল্বিন তিন নম্বরের ক্ষেত্রে আমরা দেখব সেটা হলো আমাদের দেখো স্বরযন্ত্র চার নম্বরটা হলো শ্বাসনালী এটার আরেকটা নাম আছে ট্রাকিয়া পাঁচ নম্বরে আমরা এই যে ট্রাকিয়ার পরে আমরা যেটা দেখব সেটার নাম হলো ব্রঙ্কাস ছ নম্বরে আমরা দেখব ব্রঙ্কাসের পরে আছে আমাদের ফুসফুস সাত নম্বরে আছে আমাদের মধ্যচ্ছদা এই যে সাতটা অঙ্গের নাম লিখলাম এগুলা মোটামুটি আমাদের মানব শ্বসনতন্ত্রের কাজে অংশগ্রহণ করতেছে এই যে নাসারন্ধ্র বা নাসাপথ যেটা আমরা বলবো এটা দেখো আমাদের এই যে মুখগহ্বর এই মুখগহ্বরের উপরে এই যে দুটা ছিদ্র এবং ত্রিকোণাকার তাই না এটা হলো নাসারন্ধ্র বা নাসাপথ এটা একটা পাতলা পর্দা দ্বারা দুটো অংশে ভাগ থাকে এর সম্মুখ বাকের যে অংশটা আছে এই অংশটা লোম দ্বারা আবৃত এবং পশ্চাৎ দিকের যে অংশটা আছে এটা ঝিল্লি দ্বারা আবৃত আমরা যে বায়ুটা গ্রহণ করি এটাকে সাধারণত প্রশ্বাস বলে এই বায়ু গ্রহণের সাথে বা প্রশ্বাস বায়ুতে আমাদের যে রোগ জীবাণু বা ধুলি বালিকণা যদি থাকে তাহলে সেটা আমার এই লোম অথবা যে ঝিল্লি আছে সেখানে বাধাপ্রাপ্ত হয় ফলে এটা আমাদের শ্বসনতন্ত্রে যেতে পারে না এরপরে দেখো আছে নাসাগল্বিন এটা হলো নাসাপথের শেষ অংশ থেকে গল্বিল পর্যন্ত বিস্তৃত এটা হলো নাসাগল্বিন এই নাসাগল্বিলের ভিতর সাহায্যে আর কি আমাদের শ্বাসনালীতে আমাদের বায়ুটা যায় এরপরে দেখো স্বরযন্ত্র ঠিক এই যে গল্বিলের শেষ প্রান্তে আমাদের এই পয়েন্টে ঠিক এই গল্বিলের শেষ প্রান্তে আমরা একটা স্বরযন্ত্র নামক একটা অংশ থাকে সেখানে ভোকাল কর্ড থাকে এই ভোকাল কর্ড যেটা আমার শব্দ সৃষ্টিতে সাহায্য করে এই ভোকাল কর্ডের উপস্থিতির কারণেই কিন্তু এর নাম হচ্ছে স্বরযন্ত্র এই ভোকাল কর্ডের তে বা স্বরযন্ত্রকে একটা পর্দা দ্বারা ঢাকনা থাকে বা একটা ঢাকনা থাকে সেটা আমরা যখন খাদ্য গ্রহণ করি এই ডাকনাটা আমার স্বরযন্ত্রকে ডেকে রাখে এই যে আমি এখানে দেখাচ্ছি যে স্বরযন্ত্র এই ডাকনাটা আমার স্বরযন্ত্রটা কী করে ডেকে রাখে যখন আমার খাদ্য গ্রহণ করি তখন এটা ডেকে রাখে কিন্তু যখন আমি শ্বাস প্রশ্বাস যেটা গ্রহণ বা ত্যাগ করি তখন এটা সরে যায় এরপরে দেখো আছে আমার ট্রাকিয়া এই যে স্বরযন্ত্রের ঠিক পরে থেকে আমার এই যে ব্রঙ্কাস এর আগ পর্যন্ত যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হলো ট্রাকিয়া বা শ্বাসনালী এই শ্বাসনালীর মাধ্যমেই বায়ুটা আমার ফুসফুসে যায় এরপরে দেখো আমরা ব্রঙ্কাস এই ব্রঙ্কাসটা কি এই যে শ্বাসনালীটা ঠিক আমার এই জায়গায় এসে দুইটা অংশে ভাগ হয়ে যায় কয়টা অংশে দুইটা অংশে ভাগ হয়ে যায় যেটাকে আমরা ডান বা বাম ব্রঙ্কিল বলি যেটার এক বচনের নাম হলো ব্রঙ্কাস ব্রঙ্কিল থেকে এক বচনের নাম হলো ব্রঙ্কাস এই ব্রঙ্কাস আর ব্রঙ্কিউল
এখন দেখো এই ব্রঙ্কাস থেকে আমাদের এই যে যখন এটা ফুসফুসে প্রবেশ করে সে অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। এই যে শাখা প্রশাখাগুলো এই শাখা প্রশাখাগুলো বলে ব্রঙ্কিউল। এখন দেখো ফুসফুস আমার এই যে বক্ষ গহ্বরের দুই পাশে দুটা ফুসফুস আছে। এই ফুসফুসটা সাধারণত স্পঞ্জের মতো নরম এবং দেখো এই এখানে যে দুটা ফুসফুস আছে এই বাম পাশের যে ফুসফুস আছে তার চেয়ে ডান পাশের ফুসফুসটা আকারে বড় হয় এবং এটা প্লুরো নামক একটা পর্দা দ্বারা দুই ভাগ বিশিষ্ট প্লুরো নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে। প্লুরার পর্দা যেটা আমরা বলি দুইটা ভাগ বিশিষ্ট প্লুরার পর্দা দ্বারা আবৃত থাকে। এখানে একটা পিচ্ছিল এক প্রকার পদার্থ থাকে। এই পিচ্ছিল পদার্থের কারণে আমার যে বক্ষ গহ্বরের সাথে এর কোনো ঘর্ষণ লাগে না। এরপরে দেখো আমরা মধ্যচ্ছদটা, এই মধ্যচ্ছদটা হলো এই যে মধ্যচ্ছদটা যেটা এটা হলো আমার যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বর যেটা আছে এর মাঝখানে একটা মাংসপেশি যেটা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে না। এই বক্ষ গহ্বরটা যখন আমার আকারে ছোট হয় মানে সংকুচিত হয় তখন এটা নিচে নামে, ফলে আমার ফুসফুসের যে আয়ত্তটা এটা বেড়ে যায়। এরপরে এই বক্ষ গহ্বরটা যখন মধ্যচ্ছদটা যখন বড় হয় তখন এটা উপরের দিকে ওঠে, ঠিক আছে, তখন এর আয়তনটা কি কমে যায়। আমরা এই যে মোটামুটি যে মধ্যচ্ছদটা পর্যন্ত যে দেখলাম এটা সবগুলোই মানব শ্বসনতন্ত্রের অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে শিখব যে কিভাবে আমাদের শ্বসনটা সম্পন্ন হয়, আমরা সেটা দেখব এবং শ্বসন সংক্রান্ত কিছু রোগ আছে সেই রোগগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হও। ধন্যবাদ সবাইকে।